আগামী আইসিসি এফটিপিতে তিন মহলের পর সবচেয়ে বেশি 34টি টেস্ট খেলবে বাংলাদেশ। এমনকি 2023 থেকে 27 ক্রিকেট সূচিতে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজেও ব্যস্ত থাকবে টাইগাররা। এই সময়ে 59টি ওয়ানডে ও 51টি টি টোয়েন্টি খেলবে টাইগাররা। সব মিলে 144টি আন্তর্জাতিক ম্যাচ মুস্তাফিজ মিরাজদের, যা কেবল উইন্ডিজ ছাড়া যে কোনো দেশের চেয়ে বেশি। আগামী আইসিসি এফটিপিতে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চেয়েও বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। 2023-27 এই ক্রিকেট সূচিতে মোট 34টি টেস্ট খেলবে টাইগাররা, যা আইসিসি এফটিপিতে চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশের ওপরে ভারতের 38, অস্ট্রেলিয়ার 41 ও ইংল্যান্ড খেলবে সর্বোচ্চ 42টি টেস্ট। টাইগারদের পরের অবস্থান নিউজিল্যান্ডের, 32টি টেস্ট খেলবে কিউইরা। আইসিসির টেস্ট নেশনস দেশের মধ্যে সাউথ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের সংখ্যা 30-এরও কম। চলমান এফটিপির 4 বছরের চক্র পূরণও শেষের পথে। বর্তমান এফটিপির চেয়ে আগামী এফটিপিতে 4টি টেস্ট বেশি খেলবে বাংলাদেশ। আইসিসি থেকে বরাদ্দ বর্তমান এফটিপিতে টেস্টের সংখ্যা 30, এর মধ্যে 28টি টেস্ট খেলেছে সাকিব তামিমরা। নভেম্বরে টাইগারদের ভারতের বিপক্ষে বাকি 2 ম্যাচ সিরিজের টেস্ট। এদিকে 2023-25 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপও ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হচ্ছে না বাংলাদেশের। এই সময় টাইগাররা টেস্ট খেলতে যাবে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে, আর হোম ভেন্যুতে সাদা পোশাকের লড়াই নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। টেস্টের সংখ্যায় 4 নম্বর হলেও ওয়ানডের হিসেবে বাংলাদেশই সবচেয়ে বেশি 59টি ম্যাচ খেলবে আগামী এফটিপিতে। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কানদের ওয়ানডের সংখ্যা 58, এছাড়া আর কারো নেই 50টিরও বেশি ম্যাচ। তিন ফরম্যাট মিলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দলটির নাম ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলবে মোট 146টি আন্তর্জাতিক ম্যাচ, তাদের চেয়ে মাত্র 2 ম্যাচ কম খেলবে টাইগাররা। আইসিসির নিচের সারির টেস্ট দলগুলো বেশি ম্যাচ পাচ্ছে। গত 5 বছরে মাত্র 13 টেস্ট খেলা জিম্বাবুয়ে আগামী 4 বছরে 20 টেস্ট সহ খেলবে মোট 109টি ম্যাচ। বাড়বে আয়ারল্যান্ড, আফগানদেরও ম্যাচ সংখ্যা। এবারে এফটিভিতে বাংলাদেশের সঙ্গে আফগানরা 1 টেস্ট খেললেও আগামীতে খেলবে 4টি টেস্ট। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।